স্বপ্ন, আমরা প্রত্যেকেই কম বেশি স্বপ্ন দেখেই থাকি। কেউ জেগে দেখি, কেউ ঘুমিয়ে দেখি। এই স্বপ্ন আগাম ইঙ্গিত দেয় অগাধ টাকার। কিসের স্বপ্ন দেখা খুব পয়া, আপনি জানলেই অবাক হবেন। চলুন আজকে সে কথাই বলি। অনেকের বিশ্বাস, রাতের প্রথম দিকে স্বপ্ন দেখলে এক বছর পর তার ফল মেলে। আবার অনেকের মতে, ভালো স্বপ্ন দেখলে তা নাকি কাউকে বলতে নেই, আবার খারাপ স্বপ্ন নাকি বলে দিতে হয়। স্বপ্নশাস্ত্র অনুসারে এমন পাঁচটি স্বপ্ন আছে যা দেখা অত্যন্ত শুভ। এই স্বপ্নগুলি দেখা মানে আপনার খারাপ দিন শেষ হতে চলেছে, সামনেই সুসময়। আমরা সবাই কম বেশি স্বপ্ন দেখি। স্বপ্নশাস্ত্র অনুসারে প্রতিটা স্বপ্নের আলাদা আলাদা ব্যাখ্যা আছে, কিন্তু কিছু স্বপ্ন শুভ, কিছু স্বপ্ন অশুভ। স্বপ্ন দিয়ে নানা ধারণাও প্রচলিত। অনেকে মানেন ভোরবেলার স্বপ্ন নাকি সত্যি হয়। স্বপ্নশাস্ত্র অনুসারে এমন পাঁচটি স্বপ্ন আছে যা দেখা অত্যন্ত শুভ। এই স্বপ্নগুলি দেখা মানে আপনার খারাপ দিন শেষ হতে চলেছে, সামনেই সুসময়। তো কোন কোন স্বপ্ন দেখা শুভ জানেন? ঝর্ণা বা জলপ্রপাতের স্বপ্ন, আপনি কি কখনো দেখেছেন ঝর্ণা বা জলপ্রপাতের স্বপ্ন? ঝর্ণার স্বপ্ন দেখা খুব শুভ। স্বপ্নশাস্ত্র অনুসারে এর অর্থ হলো আপনার সুসময় শুরু হতে চলেছে, সৌভাগ্যে জীবন ভরে উঠবে। কোনো স্বপ্নে নিজেকে কোনো নদী থেকে জল পান করতে দেখাও কিন্তু খুবই শুভ। বলা হয় আপনার ভালো সময় শুরু হতে চলেছে, সমস্ত আর্থিক সংকট কেটে গিয়ে টাকার বৃষ্টি হবে জীবনে। আবার অনেক সময় দেখবেন যে আপনি স্বপ্ন দেখেন নদী বা সমুদ্র, সেই স্বপ্ন দেখার অর্থ হলো খারাপ সময় কেটে ভালো সময় খুব শীঘ্রই আসতে চলেছে আপনার জীবনে। দেবতার মূর্তি, স্বপ্নে যদি দেখেন আপনি মন্দিরে যাচ্ছেন, তার অর্থ হলো আপনার চরম সুদিন আসছে। ভগবানের মূর্তি দেখাও খুব শুভ। আপনার সমস্ত আর্থিক অনটন মিটবে, যশ প্রতিপত্তিতে জীবন ভরে উঠবে। এবার আসি ফল ভর্তি গাছ। কোনোদিন দেখেছেন স্বপ্নে ফল ভর্তি গাছ? এই ফল ভর্তি গাছ স্বপ্নে দেখা কিন্তু খুবই শুভ। এর অর্থ আপনার জীবন টাকা যশ প্রতিপত্তিতে ভরে উঠবে, জীবনে টাকার বৃষ্টি হবে। উড়ার স্বপ্ন, স্বপ্নে যদি নিজেকে উড়তে দেখেন বা কোনো উড়ন্ত বস্তু দেখেন তা অত্যন্ত শুভ। এর অর্থ আপনি সমস্ত রকমের প্রতিবন্ধকতা বাধা বিপত্তি কাটিয়ে নিজের স্বাধীনতা অর্জন করবেন, আপনার আত্মবিশ্বাস বাড়বে, যা আপনাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে। আপনার জীবনে টাকার কোনো অভাব থাকবে না। আবার যদি আপনি স্বপ্নে নিজেকে সাদা পোশাক পরা অবস্থায় দেখেন, সেটাও কিন্তু শুভ বলে মানা হয়। এর অর্থ আপনার জীবনের দুঃখ দুর্দশার ইতি হতে চলেছে, কিছুদিনের মধ্যেই শুভ কিছু ঘটতে চলেছে আপনার জীবনে। এর মধ্যে এমন কোনো স্বপ্ন কি আপনি দেখেছেন যা খুব শীঘ্রই আপনার জীবনে শুভ সময় আনতে চলেছে? কমেন্টে জানাবেন।